আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কাস্টমস এক্সারসাইজ ও ব্যাট কমিশনার অ্যাক্ট রাজশাহীতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, তো আপনারা সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অল্প হলেও আপনারা উপকৃত হবেন। তো দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি কী বলা হয়েছে, কাস্টম এক্সারসাইজ ও ব্যাট কমিশনার রাজশাহী এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখা ঢাকা সড়ক নং এবং তারিখ 18/9/2023 অনুযায়ী কাস্টম এক্সারসাইজ ও ব্যাট কমিশনার রাজশাহী এর 113টি শূন্য পদের বিপরীতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের প্রকৃত বাসিন্দাদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে তারা টোটালি তারা 11টি পদে লোক নেবে। প্রথম যে পদ সাটম মুদ্রা কুড়িকাম কম্পিউটার অপারেটর, এখানে একজন লোক নিবে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস হতে হবে। দ্বিতীয় শ্রেণীতে সিজিপিতে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে আপনাকে দক্ষ থাকতে হবে। সাটলিপি নোট প্রতিকরণে আপনার প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 80, বাংলায় 50, ইংরেজিতে 80 এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজি এতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এবং তারপর দুই নম্বর যে পদ ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর, এখানে একজন লোক নেবে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্নাতক পাস হতে হবে দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে। এবং ষাটলিপিতে গতি থাকতে হবে ইংরেজিতে 70, বাংলায় 45 এবং বাংলায় মুদ্রা করে গতি থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। তারপরে তিন নম্বর যে পদ উচ্চমান সহকারী, এখানে 13 জন লোক নেবে এই পদে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে দ্বিতীয় বিভাগে সিজিপিতে স্নাতক পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এবং চার নম্বর যে পদ কেশিয়ার, এখন 4 জন লোক নিবে কেশিয়ার পদে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান ডিগ্রি পাস হতে হবে বাণিজ্যিক বিভাগে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং পাঁচ নম্বরের যে পদ ডাটা এন্ট্রি অপারেটর, একজন লোক নিবে। এই পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং ছয় নম্বর যে পদ উপসহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, এখানে 3 জন লোক নেবে। আর এই পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। আর সাত নম্বর যে পদ গাড়ি চালক, 15 জন লোক নেবে। অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন এই পদে। এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর 3 বছরের আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 11-8 নম্বর যে পদ সিপাহী, এখানে 62 জন লোক নেবে। এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আমরা শারীরিক যে যোগ্যতার প্রয়োজন হবে, পুরুষের ক্ষেত্রে 5'4", মহিলার ক্ষেত্রে 5'2", বুকের ব্যান্ড 30 এবং সম্প্রসারণে 32, এটা উভয় ক্ষেত্রে মহিলা পুরুষ উভয় ক্ষেত্রে। এবং 9 নম্বর যে পদ ফটোকপি অপারেটর, এখানে লোক নেবে 2 জন ফটোকপি অপারেটর পদে। এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ফটোকপি মেশিন চালানো আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। 10 নম্বর যে পদ অফিস সহায়ক, 9 জন লোক নেবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 11 নম্বর যে পদ নিরাপত্তা পরিবহন সুপুরি, 1 জন লোক নেবে। অষ্টম শ্রেণী পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এখানে যে প্রত্যেকটি পদের বিপরীতে শুধু রাজশাহী বিভাগের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো আবেদন করতে পারবে। এবং আবেদন করার নিয়মাবলী বা শর্তাবলী, 18 থেকে 30 বছর বয়স হতে প্রার্থীর বয়স, যে সকল প্রার্থীর বয়স 9/5 অর্থাৎ মে মাসের 9 তারিখ 2024 তারিখে 2024 সালে 30 বছর সীমার মধ্যে থাকবে তারা আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবে। এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর এবং বয়স প্রমাণ ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না। এবং এছাড়া চকে উল্লিখিত 1, 2, 3, 6, 9, 10 নং পদের বিপরীতে বিভাগীয় প্রার্থীর বয়স শিথিলযোগ্য, 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং যারা কর্মরত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, আশা করি তারা উভয়ই আপনার যে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপরে কিন্তু আবেদনটা করতে হবে। এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে
নিয়মাবলী আপনারা কোন ওয়েবসাইটে যাবেন, এই যে ওয়েবসাইট দেওয়া আছে রাজশাহী ব্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করে আবেদনটা পূরণ করবেন এবং আবেদনের শুরুর তারিখ হলো 13/5/2024 অর্থাৎ মে মাসের 13/2024 সাল সকাল 10টা শুরু এবং শেষ তারিখ জুন মাসের 2/2024 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করবে এবং ছবি সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল, ছবি হবে 100 কেবি এবং স্বাক্ষর হবে 60 কেবি। এবং এই পদে আবেদন করতে হলে আপনাদের কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন, আপনাদের কাছে তারা এখানে দেওয়া আছে দেখেন যে 1-7 নং পদের জন্য 223 টাকা এবং 8-11 নং পদের জন্য তারা আপনার কাছে 123 টাকা কর্তন করবে। এবং এই নিয়োগ সম্পর্কে আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে, যেমন কোনো প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না। হ্যাঁ, এবং এই যে এই শর্তগুলো দেওয়া আছে, আপনার এই শর্ত সবগুলো শর্ত দেখে শুনে কিন্তু আবেদন করবে। এই যে শর্তগুলো দেওয়া আছে এই সবগুলো শর্ত দেখে শুনে যাচাই করে তারপরে কিন্তু আবেদনটা সম্পন্ন করবেন। এই যে তথ্যগুলো দেওয়া আছে এই শর্তগুলো আপনার দেখে নিজ দায়িত্বে বুঝে শুনে আর এই নিয়োগ সম্পর্কে খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।